মাইক্রোসফট ওয়ার্ডে ভয়েস থেকে কি করে বাংলা টেক্সট লিখবেন খুবই সহজে কীবোর্ডে টাইপিং ছাড়া ভয়েস থেকেই সরাসরি বাংলা লেখার জন্য ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি দেখলে পরে আপনি পুরো শিখে যাবেন কিভাবে ভয়েস থেকে বাংলা লিখতে হয় তো মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বাংলা লিখবেন সবার প্রথমে আপনাকে ইউজ করতে হবে গুগল করম ব্রাউজার তো শুধুমাত্র করম ব্রাউজারেই এটি অ্যাভেলেবেল তো দেখুন করম ব্রাউজারে আপনাকে ওপেন করে সবার প্রথমে রাইট সাইডে উপরে যে ডট সিম্বলগুলো আছে জিমেল ইমেজ আপনার যে ফটো থাকবে আপনার আইডির ফটো আইডিটির পাশে দেখবেন ডট চিহ্ন আছে অর্থাৎ গুগল অ্যাপস ওটার উপরে ক্লিক করলে দেখবেন এরকম অসংখ্য অ্যাপসের সংখ্যার তো এখান থেকে আপনাকে স্ক্রোল করে নিচে নামতে হবে তারপরে আপনাকে বেছে নিতে হবে ডক্স অর্থাৎ ডকুমেন্টস তো এই ডক্স উপরে ক্লিক করবেন তো দেখুন ক্লিক করার পরে আপনাকে এরকম মাইক্রোসফট ওয়ার্ড যেমন ওপেন হয় ঠিক সেরকম ওপেন হবে এখান থেকে আপনাকে প্লাঙ্কটা বেছে নিতে হবে আপনি অন্যটাও বেছে নিতে পারেন সেটাও লিখতে পারবেন যে ফর্ম্যাটটি আপনি বেছে নেবেন সেই ফর্ম্যাটে আপনি লিখতে পারবেন তো ব্লাঙ্কটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে তো ব্লাঙ্ক নেওয়ার পরে আপনাকে কী করতে হবে দেখুন এখান থেকে এখানে তো আমরা টাইপ করতে পারি না আমরা এমনি কীবোর্ড থেকে টাইপ করতে পারি কিন্তু আমরা কীবোর্ড থেকে কেন টাইপ করব আর বাংলা লিখতে হবে আমাদের তো বাংলা লেখার জন্য আমাদের কি করতে হবে সবার প্রথমে এখানে দেখুন এই অপশানটাতে যে ফন্টের অপশান আছে এরিয়াল তো এইটার উপরে ক্লিক করে আমাদের চেঞ্জ করতে হবে কী চেঞ্জ করতে হবে এখানে অনেক অপশান আছে তো নিচের অপশানে কোথাও যেতে হবে না মোর ফন্টসের উপরে ক্লিক করবেন যখনই মোর ফন্টস ক্লিক করবেন দেখুন অনেক ফন্ডসের অপশান আসবে এখান থেকে আমাদের অপশান বেছে নিতে হবে স্ক্রিপ্টস অল স্ক্রিপ্টস তো এটার ওপরে ক্লিক করবেন দেখুন এইটার উপরে ক্লিক করার পরে অপশান আসবে আপনার এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে তো আপনি বেঙ্গলির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এরকম আরও কিছু বাংলা লেখার অপশন আসছে তো এই সব কটাকে আপনাকে টিক দিয়ে নিতে হবে এখান থেকে তো এখানে সব টিক দিয়ে নিয়ে আপনাকে ওকে বাটনে প্রেস করতে হবে তো ক্লিক করুন ক্লিক করার পরে এই গেল প্রথম একটা স্টেপ এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো টুলসের উপরে ক্লিক করতে হবে দেখুন টুলসের উপরে ক্লিক করলে অনেক অপশান আসছে এখান থেকে আমাদের বেছে নিতে হবে ভয়েস টাইপ তো এটা আপনি কি করে করবেন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস প্রেস করেও আপনি আসতে পারবেন বা এখান থেকেও আসতে পারবেন তো এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন লেফট সাইড এরকম মাইকের মতন একটা অপশান এসে গেছে তো এইখানে দেখুন এখান থেকে আপনাকে ইংলিশ লেখা যেটা এটার উপরে ক্লিক করে বাংলা করতে হবে তো ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্ক্রোল করে আসবেন দেখুন নিচে স্ক্রোল করে আসার পরে এখান থেকে আপনাকে বাংলার আবার দুটো অপশান আছে যেহেতু ভারত বাংলাদেশ দুটো দেশ কিন্তু দুটো দেশেই বাংলা ইউজ করা হয় তো আমরা যারা ভারতে আছি অর্থাৎ ইন্ডিয়া থেকে আছি তারা বাংলা ভারতটা সিলেক্ট করব আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে বাংলা ভারতটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে দেখুন মাইকের উপরে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনাকে উপরে এরকম অপশান আসবে ডকুমেন্টস গুগল ডট কম ওয়ান্টস টু ইউজ ইউর মাইক্রোফোন তো এখানে অ্যালাউ করতে হবে কারণ আপনি যদি মাইক্রোসফটের যে এই ডকুমেন্টস এটাকে যদি আপনার মাইক ইউজ করতে অ্যালাউ না করেন তাহলে তো আপনার ভয়েস শুনতে পাবে না তো অ্যালাউ করে দিন তো এখন অ্যালাউ হয়ে গেল তারপরে দেখুন এখন আমি যে কথাটাই বলবো সব অটোমেটিক টাইপ হয়ে যাচ্ছে তাই না তো দেখুন এখন যদি আমি বলি বিশ্বাস অনলাইন পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন যা বললাম সব টাইপ এবং এখনও টাইপ হয়ে যাচ্ছে তো এখান থেকে এটা আমাকে বন্ধ করতে হবে যাতে টাইপটা বন্ধ থাকে তো দেখুন এখান থেকে কোনো স্পেলিং ভুল নেই কোনো কিছু নেই আমরা যে কথাগুলো বলছি যেভাবে বলছি সেইভাবেই টাইপ হয়ে আস তো দেখুন সহজেই আপনি বাংলা এইভাবে টাইপ করতে পারেন তো আপনি যদি চান কোনো বই থেকে কোনো কিছু টাইপ করে তুলতে সহজেই আপনি বইটি সামনে ধরুন বইটির সামনে ধরে বইতে কি লেখা আছে সেটি পড়ুন সব কিছু আপনার এখান থেকে লেখা যাবে এবার আপনি যদি চান এই লেখাগুলোর ফন্ট অর্থাৎ সাইজটি চেঞ্জ করবেন বা নর্মাল টেক্সট সাইজটি যদি কি কেমন কি করবেন হেডিং ইত্যাদি যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যা যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করতে পারবেন এখান থেকে আপনি ফন্টের যে সাইজ আছে সেই সাইজটাও বাড়াতে পারবেন তো দেখুন কত সুন্দরভাবে সহজেই আমরা এই কাজটি করতে পারবো তো আর টাইপিংয়ের ঝামেলা নেই শুধুমাত্র আপনি মুখ থেকে বলবেন পড়ে যাবেন আপনার লেখাগুলো অটোমেটিক লেখা হয়ে যাবে তো এখানে এই ভিডিওটি শেষ করছি আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে বাংলা লিখতে হবে মুখ থেকে কথা বলে তো যদি ভিডিওটি ভালো লাগে আর একবার বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইভাবেই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন